দীর্ঘদিন ধরে ভাড়া না দেওয়ায় মঙ্গলবার একটি বেসরকারি কেবল অপারেটর সংস্থার অফিস ঘর দখল নিল পুরাতন মালদা পুরসভা কর্তৃপক্ষ। শুক্রবার সকালে মঙ্গলবাড়ি পুর মার্কেট এলাকায় বিল্ডিং এর তিনতলায় ওই কেবল সংস্থার 1800 স্কোয়ার ফিটের একটি ঘর ভাড়া নেওয়া হয়েছিল পুরসভার কাছ থেকে, কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে সেই ঘর ভাড়া নেওয়া বাবদ পুরসভাকে বকেয়া কোনো টাকা মেটানো হয়নি। 2014 সাল থেকে এই পরিস্থিতি চলে আসছিল। বিভিন্নভাবে কর্তৃপক্ষের কাছে নোটিশ পাঠিয়েও সদুত্তর পায়নি পুরাতন মালদা পুরসভা কর্তৃপক্ষ। অবশেষে এদিন প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস, ছিল পুরাতন মালদা থানার পুলিশও। তাদের সহযোগিতা নিয়ে পুরসভার ভাড়া নেওয়া এবং এই অফিস ঘরটি নতুন করে দখল করে নেয় সংশ্লিষ্ট পুর প্রশাসক কর্তৃপক্ষ। আগামীতে এই ঘরে পুরাতন মালদা পুরসভার একটি শাখা অফিস চালু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুরসভার প্রশাসক বশিষ্ঠ ত্রিবেদী। স্থানীয় পুরসভা সূত্রে জানা গিয়েছে, 2010 সালে একটি বেসরকারি কেবল অপারেটর সংস্থা পুরসভার অধীনে থাকা মঙ্গলবাড়ি পুর মার্কেটের ওই ঘরটি লিজ নেয়, কিন্তু এরপর সেই লিজের মেয়াদ শেষ হয়ে গেলে 2014 সাল থেকে বকেয়া টাকা পরিশোধ করেনি ওই কেবল অপারেটর সংস্থা। অবশেষে প্রশাসনিকভাবে এদিন সেই ঘরের দখল নেওয়া হয়েছে। পুরাতন মালদা পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন বশিষ্ঠ ত্রিবেদী জানিয়েছেন, চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও এই মার্কেটে থাকা বেসরকারি কেবল অপারেটর সংস্থাটি কোনো রকমভাবে পুরসভার সঙ্গে যোগাযোগ করেনি। বিভিন্নভাবে আমরা তাদের নোটিশ পাঠিয়েছিলাম, কিন্তু কোনো সদুত্তর না মিলে অবশেষে পুলিশ এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে সেই ঘরটি এদিন দখল নেওয়া হয়েছে। আগামীতে মঙ্গলবাড়ি পুর মার্কেটের এই ঘরে পুরাতন মালদা পুরসভার একটি শাখা অফিস চালু করা হবে, যার ফলে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষের বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এখানে মন্থন বলে একটা ওই কেবল লাইনের কোম্পানি আমাদের মিউনিসিপ্যালিটির কাছ থেকে ভাড়া নিয়েছিল, 2-3 বছর চালানোর পর 2014 সাল থেকে আজ পর্যন্ত কোনো ভাড়া দেয়। আমরা অনেকবার চিঠি চাপাটি করেছি, কোনো তার খোঁজ পাওয়া যাচ্ছে না, এবং আমাদেরকে ইলেকট্রিক বিল ফিল এগুলো বন্ধ হচ্ছে, দখল হচ্ছে। বলছি যে এটা কি লিজ দেওয়া ছিল? লিজ দেওয়া ছিল 14 সাল থেকে, কোনো আমাদের সাথে নতুন করে এগ্রিমেন্টও করেনি আর আমাদের কোনো ভাড়াও দেয়নি। কতদিন থেকে এটা লিজ নেওয়া দেওয়া হয়েছিল? 2010 সালের দিকে লিজ ছিল।